বিভিন্ন ধরনের খবরাখবর পেতে ইউটিউবের দি জনতা রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। লাইক কমেন্ট আপনার মূল্যবান মতামত জানাতে ও শেয়ার করতে ভুলবেন না। ঘুটিয়ারি শরীফ SSGMNS সিনিয়র মাদ্রাসার TIC পদ নিয়ে দুর্নীতি বিষয়ে খবর করতে যাওয়া সাংবাদিকদের হেনস্থা। আপনারা দেখছেন দি জনতা রিপোর্ট, সময়ের সাথে জনতার পাশে। ঘুটিয়ারি শরীফ SSGMNS সিনিয়র মাদ্রাসার TIC পদ নিয়ে দুর্নীতির খবর পেয়ে সাংবাদিকরা গেলে তাদেরকে হেনস্থা করা হয়। ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার ক্যানিং 2 নম্বর ব্লকের ঘুটিয়ারি শরীফ মাখালতলায়। মাদ্রাসার বৈধ সুপারিনটেন্ডেন্ট দীর্ঘ 4 বছর সরকারি বেতন ভোগ করলেও মাদ্রাসার কোনো কাজে যোগ দিতে পারছেন না। এই চরম দুর্নীতির সংবাদ পেয়ে আজ 8 থেকে 10 জন সাংবাদিক মাদ্রাসায় প্রবেশ করতে চাইলে তাদেরকে গেটে তালাবন্ধ রেখে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি একজন সহকারী শিক্ষককেও ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, যাতে আমরা মাদ্রাসায় ঢুকে পড়তে পারি এবং দুর্নীতির পর্দা ফাঁস হয়ে যায়। এই সময় মাদ্রাসার ভেতর থেকে বেরিয়ে আসে মিড ডে মিল পরিচালনার সেলফ হেল্প গ্রুপের সম্পাদিকার স্বামী হাফিজুর লস্কর। বাইরে এসে তিনি সাংবাদিকদের কটুক্তি করেন এবং হেনস্থা করেন। তারপরে রাস্তায় কে কি বললো ওইটা নিয়ে কেন জনসমক্ষে কথা বলা, এটা ছোটখাটো সাংবাদিক হলেও কথা বলা উচিত না। আসতে গিয়ে 13 জন বলেছে মিড ডে মিলের, এইটা কিন্তু একদম বেমানান কথা। আমি বলছি আমি হ্যাঁ ঠিক বলেছেন, একদম ঠিক। তাহলে এই কথা জনসমক্ষে কেন বলছে মিড ডে মিলের, কি জানেন আপনি? শুনেছি যেটা সেটা শোনা কথা ওইভাবে বলবেন কেন? আপনি একটা মিডিয়ার লোক, আপনার সাথে কি ব্যক্তিগত কোনো? একদম না, আমি ঠিক বলছি যেটা সেটা বোঝার দরকার। মানে বলছি আপনার সাথে ব্যক্তিগত কোনো আপনার এই কথাটা এই জায়গাটা উনি জিজ্ঞেস করলো কোথায় শুনেছে, তো সেটাই তো বললাম। আপনিও তো না জেনে বলে দিলেন যে ইউটিউব চ্যানেল, 100 জন আসতে পারে, আপনি আসুক না, কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু ঘটলে মারপিট দাঙ্গা খুন খারাপি হয় সেখানে এসে করতে পারে। আপনি একটা কথা বললেন যে মিডিয়া আসতে গেলে তার অ্যাপয়েন্টমেন্ট করতে, সাংবাদিকদের কি এমন কোন পাওয়ার দেওয়া আছে যে কাল কি হবে আজকে স্বপ্ন দেখবো? আমরাও তো শুনবো, দিলে তো আসবে না, আমরা স্বপ্ন দেখবো একদিন আগে। এ বিষয়ে সরকারি শিক্ষক আনোয়ার হোসেন কাশেমি আমাদের জানান, মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে হেডমাস্টার নিয়োগ করা হয়েছিল, সেই সময় ম্যানেজিং কমিটির যারা সদস্য ছিলেন এবং সেক্রেটারি বিশেষ করে শহীদুল ইসলাম লস্কর এবং লোকাল একজন টিচার রফিকুল ইসলাম লস্কর, ওরা বারবার বলতেন সুপার সাহেবকে প্রেশার দিতেন যে আপনি আমাদের সঙ্গে সহমত পোষণ করে কাজ করুন, এলাকায় আমরা শেষ কথা বলি, নানান রকমের তাকে প্রভাব সৃষ্টি করে কাজ করানোর চেষ্টা করতেন। কিন্তু সুপার সাহেব কাজে যোগ দেওয়ার পরে দেখলেন যে অতীতে অনেক দুর্নীতি হয়েছে, এখানে অনেক আর্থিক তছরুপ হয়েছে, এই নানান বিষয় নজরে আসার পরেই উনি কিন্তু সেক্রেটারি এবং লোকাল যারা রয়েছে এদের সঙ্গে কোনো রকম কোঅপারেশন উনি করেননি। এক সময় আপনার সকলেই হয়তো প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া দেখেছেন যে লোকাল সেক্রেটারি ছিলেন যিনি শহীদুল ইসলাম লস্কর, উনি এলাকার বেশ কয়েকজন দুষ্কৃতীকে নিয়ে টিফিনের সময় ঢুকে হেডমাস্টারকে মারধর করে এবং চরমভাবে আক্রান্ত হন। তারপরে থানায় আমরা অভিযোগ জানানোর পরে রুগী হসপিটালে ভর্তি ছিলেন। হেডমাস্টার ছিলেন ইউসুফ আলী মোল্লা। ইনি আক্রমণ করেছেন প্রাক্তন যে TIC যে মানে সেক্রেটারি ছিলেন শহীদুল ইসলাম লস্কর এবং ওনার বাড়ির ছেলেদেরকে নিয়ে উনি এখানে আক্রমণ করেছিলেন যে আমাদের সুপারিনটেন্ডেন্ট ওনার সঙ্গে দুর্নীতিতে সহমত পোষণ করেননি, আর্থিক তছরুপ এবং নানান ধরনের অসহযোগ ব্যাপার সুপার সাহেবের কাছে ছিল, সেই জন্য সুপার সাহেব ওনার সঙ্গে সহমত হননি বলে অনেক আক্রান্ত হতে। আপনাদের পক্ষ থেকে প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল? প্রশাসনিক বলতে সেই সময় রেফায়ার করেছিলাম এবং সবথেকে মজার ব্যাপার একটু খুলে না বললে আপনারা জানতে পারবেন না যে তারপরে উনি যখন বাড়িতে থাকলেন তারপর DI থেকে 2016 সালে অর্ডার করা হয়েছিল ওনাকে জয়েন করানোর জন্য। উনি যতবার স্কুলে আসতে চেয়েছেন
প্রাক্তন টিআইসি ছিলেন তখন হান্নান লস্কর এবং লোকাল একজন টিচার যার নাম হচ্ছে রফিকুল ইসলাম লস্কর, তিনি বারবার লোকাল পাওয়ার দেখিয়ে সুপার সাহেবকে কাজে যোগ দিতে দেননি। একাধিকবার আমরা ডিআই অফিসে ছুটেছি, লোকাল প্রশাসনের সঙ্গে যোগাযোগও করেছি। লাস্ট আপনারা জানবেন যে আগের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে মাওনা হানিফ সাহেবকে টিআইসি করা হয়েছিল, তার অবসরের পরেই লোকাল টিচার রফিকুল ইসলাম লস্কর যিনি আমাদের এখানে প্রাইমারি টিচার, সেই সময় ম্যানেজিং কমিটিকে যেহেতু তাদের অধীনে ছিল উনি টিআইসি হলেন। সেই সময় 9/3/2018 ডিআই অফিস থেকে একটা অর্ডার করা হয়েছিল যে 31/3/2018 মধ্যে সুপারিনটেন্ডেন্টকে কাজে যোগ করানো হোক, জয়েন করানো হোক, এবং সেই সময় রফিকুল ইসলামের সঙ্গে প্রাক্তন টিআইসি বলে ডিআই এবং এআই লিখেছিলেন, কিন্তু তা সত্ত্বেও লোকাল পাওয়ার দেখিয়ে হুমকি দিয়ে সুপার সাহেবকে কাজে যোগ দিতে দেওয়া হলো না। এবং যখন প্রায় 4 মাস তিনি স্কুলে এসেছিলেন, এই 4 মাস বারবার স্কুলে এসেছেন, ওরা তাকে হুমকি দিয়েছেন, গালমন্দ করেছেন, অশ্লীল ভাষা প্রয়োগ করেছেন, বাধ্য হয়ে সুপার সাহেব স্কুল ছেড়ে বাড়িতে থাকতে বাধ্য। আমাদের অসুবিধা এটাই যে স্কুলে অনেক টিচার, প্রায় 8 জন টিচার অবসর নিয়েছেন এবং বদলি হয়েছেন, টিচারের অসংকুলান। সেই রকম সময় একজন হেডমাস্টার সরকারি বেতন পাচ্ছেন, বেতন পাওয়া সত্ত্বেও তিনি কাজে যোগ দিতে পাচ্ছেন না, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় দাবি। এবং বরাবরই দাবি জানিয়ে এসেছি যে হেডমাস্টারকে কাজে যোগ দেওয়াতে হবে, এবং হেডমাস্টার আমরা চাই আমরা টিআইসি রফিকুল ইসলামুল্লাহ তাকে প্রাক্তন বলে ডিআই এবং এআই চিঠিও করেছিলেন, কিন্তু লোকাল ক্ষমতার বলে গার্ড জোয়ারি করে উনি কিন্তু তখন হেডমাস্টারকে কাজে যোগ দিতে দেননি। মাদ্রাসায় যে সমস্যা তৈরি হয়েছে এবং এই যে দুর্নীতির অভিযোগগুলো আপনি তুললেন বা আমরাও শুনেছি, এই জায়গা থেকে আপনারা কী চাইছেন? আমরা ইমিডিয়েটলি চাচ্ছি যে সুপার সাহেব বেতন গ্রহণ করছেন, গভর্নমেন্টের টাকা নিচ্ছেন, দীর্ঘ 5 বছর ধরে কয়েক লক্ষ টাকা তিনি বেতন নিয়েছেন, ফলে সরকারি বেতন ভোগ করবে, অথচ তিনি কাজে যোগ দিতে পারবেন না, এখন মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হচ্ছে না, ফলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে শিক্ষকের খুবই অভাব। এবং উনি না আসার কারণে কী প্রবলেম হচ্ছে যে একজন অঙ্কের টিচার আব্দুল সালাম মোল্লা এবং রফিকুল ইসলাম লস্কর একজন সহকারী শিক্ষক এবং হান্নান লস্কর, তিনজনই অফিস মেনটেন করেন, আয় ব্যয়ের হিসাব করেন, তারা নিজেরাও ক্লাস করেন না, শুধু সারাক্ষণ আয় ব্যয় হিসেব করতে থাকেন, ফলে একজন হেডমাস্টারের কারণে তিনজনকে অফিস মেনটেন করতে হচ্ছে। যদি হেডমাস্টার এসে যান তাহলে কিন্তু আমাদের কাজটা সহজ থেকে আরও সহজ হয়ে যাবে। এখন আপনারা এটাও জেনে রাখুন আমাদের যে আন্দোলন, যে আমরা ডিআই অফিসের সঙ্গে যোগাযোগ করে হান্নান লস্করকে আমরা ম্যানেজিং কমিটি ওনাকে সরিয়ে নতুন টিআইসি করেছেন আব্দুল ওয়াহিদ তরফদার, তিনি স্যালারি সাবমিট করছেন ব্যাংকের অপারেটর। আপনাদের যে আন্দোলন বলতে আপনারা বলতে কাদেরকে বোঝাতে চান? আমরা বলতে ম্যানেজিং কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্য, সেক্রেটারি সভাপতি এবং তার সঙ্গে আমাদের শিক্ষকদের একটা মেজরিটি পার্সন, এটাই চাচ্ছি। আন্দোলনের মধ্যে আমরা সুপার সাহেব চাই, হেডমাস্টার চাই, এটাই মূল আন্দোলন। লোকাল প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করেছে? হ্যাঁ, লোকাল প্রশাসন বলতে বরাবরই এখানকার লোকাল যিনি প্রধান সালাউদ্দিন লস্কর সাহেব, তিনি বরাবরই আমাদের পক্ষে ছিলেন এবং তিনি পঞ্চায়েতে বসে আমাদের শিক্ষকদের সামনে এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সামনে তিনি কথা দিয়েছিলেন যে আপনারা ডিআই এবং এআই থেকে কোনোরকম একটা অর্ডার এনে দেখান, আমরা আপনাদের সুপার সাহেবকে জয়েন করে দেবো, আমি কথা দিচ্ছি। কিন্তু তারপরে আমরা এই অর্ডারটা নিয়ে এসেছিলাম, এই অর্ডারটা এনেছিলাম, রফিকুল ইসলামকে ডিআই এবং এআই চিঠি করলেন যে 31/3/2018 মধ্যে জয়েন করাতে হবে। তারপরে কিন্তু প্রধান সাহেব বিশেষ কারণবশত, জানি না ওনার কী প্রবলেম ছিল, উনি আমাদের কথা রাখতে পারেননি এবং সুপার সাহেবকে জয়েন করাতে পারেননি। গত পঞ্চায়েত ভোট পর্যন্ত সুপার লোকাল প্রধান সাহেব আমাদের বরাবরই সাথ দিয়ে এসছেন এবং প্রতিটি ক্ষেত্রে পরামর্শ দিয়ে এসছেন, কিন্তু এখন এই মুহূর্তে লোকাল প্রশাসনের ভূমিকা এবং তিনি কী চাচ্ছেন আমাদের কাছে একটা উজ্জ্বল ব্যাপার হয়ে রয়েছে। সেই জন্য আমরা মিডিয়ার মাধ্যমে লোকাল প্রশাসনের কাছে এবং ব্লক লেভেলের নেতৃত্বের কাছে আমাদের করজোড়ে আবেদন যে যারা আজকের এই চেয়ারে বসে দুর্নীতি করছে। আরেকটা দুর্নীতির কথা বলি, বিগত 1 মাসের মধ্যে সেক্রেটারি প্রেসিডেন্ট জানে না 1,25,000 টাকা ব্যাংক থেকে তুলে নেওয়া হয়েছে, তার প্রমাণও আমাদের কাছে রয়েছে। সেই জন্য আমরা বলবো দুর্নীতি দূর করার জন্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অথবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সাথে কি কোনো রকমভাবে যোগাযোগ করার চেষ্টা করেছেন? আমরা ভেবেছিলাম হয়তো লোকাল, যেমন কোনো অসুখ হলে যাবো লোকাল ডাক্তার দিয়ে প্রথমে আমরা সারানোর চেষ্টা করি, ঠিক আমরা ভেবেছিলাম যে লোকাল পঞ্চায়েত বা ব্লক স্তর নেতৃত্ব ব্যাপারটা হয়তো সমাধান করবেন, যেহেতু ডিআই ব্যাপারটা ডিল করছেন এবং ডিআই একাধিকবার অর্ডার করেছেন সুপারকে জয়েন করানোর জন্য, যেহেতু ওই চেয়ারটার মধ্যে অনেক অর্থ এবং অনেক ব্যাপার রয়েছে আপনারা সকলেই জানেন, সেই আর্থিক তসরুপের কারণেই আজকে তারা চেয়ার ছাড়তে চাচ্ছে না। এটা যদি সুরাহা না হয়েছে লোকালভাবে, আমরা খুব তাড়াতাড়ি শিক্ষামন্ত্রীর কাছে যাব এবং আমরা 99 পর্যন্ত যাব বলে আমাদের যারা আমাদের সঙ্গে আছেন এবং এই দুর্নীতির বিরুদ্ধে যারা আন্দোলন করছে সকলেই কিন্তু এটা দেখবেন, তা না হলে আমরা স্কুলে আসবো না আগামী দিনে, আমরা সকলেই ডিআই অফিসে হাজিরে দেবো, ডিআই আমাদের বুঝবেন কী, কেননা আমরা এখানে নিজেদেরকে
আমার নাম আনোয়ার হোসেন কাসিমি, আমি সহকারী শিক্ষক ঘুটিয়ারি শরীফ সিনিয়র মাদ্রাসা, এবং এখানে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। যে কোনো মুহূর্তে আমরা অ্যাটাক হতে পারি, আমাদের সবসময় ফোনে হুমকি দেওয়া হচ্ছে এবং নানান ধরনের আমাদের গালিগালাজও করা হচ্ছে এখানে।